অসমর রাইজ মেঘালয় যাব নোয়ারা হয়েছে আনলক ফাইভত মানে গোটে রাজ্যর মানুষ অসমর মানুষ অন্য অন্য রাজ্যত যায় ব্যবসা বাণিজ্য করব পারে কিন্তু যে আমার অসমর মানুষ মেঘালয় যায় ব্যবসা বাণিজ্য করব নোয়ারা হয়েছে কোভিড-19 কারণে হয়েছে অত্যাচার করে আমার কেন্দ্রীয় সরকারে যেহেতু মানে আইন নির্দেশ করেছে সেহেতু অমান্য করেছে মেঘালয় প্রশাসনে এতিয়া আমি পুয়া 5 বজাৰ পৰা গধূলি 5 বজালৈকে বন্ধ রাখি এতিয়া আমার এইটো মানে মেঘালয় ব্যবসা বাণিজ্য করবলৈ মানে বিধি ব্যবস্থা এটা করে দিব লাগে সেই কারণে আমি আমার জেলা আরেকপুর আগত আমি মেমোরিয়াল দিছি হতে আমার মানে কোনো পুরাহা দেওয়া নাই কোনো সুরক্ষা দেওয়া নাই সেই কারণে আজিও আমি বন্ধ রাখিছো আর এতিয়া আমার দাবি না মানিলে আমি আকো মানে রাস্তা অবরোধ করি অসমের মানুষ মেঘালয় সোমাব নয় মেঘালয় প্রশাসন মোক অত্যাচার করে আছে আর মেঘালয়ের মানুষ মর অসমের পর আহি হ্যাঁ কিনা বস্তু লাগলে লই যাব পারে কিন্তু আমি কিয় মেঘালয় যাব নো এই আরক্ষীর ধর্ণা দেওয়ার পিছিয়ে আরক্ষী এই অ্যাকশন লওয়া নাই এই কারণে আমি এই বন্ধ রাখিছো পুরা গধূলি 5 বজা লই আমার দাবি মানি নলয় তেনহলে আমি রাস্তা অবরোধ করি এতে সরকার লই আহ্বান জানাম যে মোক মেঘালয় যাবলে কিবা একটা ব্যবস্থা করে দিকছন